যদিও তাদের সুন্নত মানা হচ্ছে লম্বা জুব্বা পরা, লম্বা পাগড়ি পরিধান করা, ঈদে মিলাদুন্নবী আসলে ঈদে মিলাদুন্নবী নবীর জন্মদিনে শুভেচ্ছা জানানো, নবীর জন্মদিন আনন্দ উল্লাস করা, এগুলাই হচ্ছে তাদের সুন্না মানার একটা দৃষ্টান্ত। আজানের পূর্বে এবং একামতের পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না, আজানের পূর্বে একামতের পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না, কারণ এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই যে আজান দেওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। দুঃখজনক হলেও এটা সত্য যে দেশে যারা নিজেদেরকে সুন্নি দাবি করেন, যারা নিজেদেরকে সুন্নি দাবি করেন অর্থাৎ তারা মনে করে নিজেদেরকে যে তারা সবচাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি সুন্নাত অনুসরণ করে, যদিও তাদের সুন্নত মানা হচ্ছে লম্বা জুব্বা পরা, লম্বা পাগড়ি পরিধান করা, ঈদে মিলাদুন্নবী আসলে ঈদে মিলাদুন্নবী নবীর জন্মদিনে শুভেচ্ছা জানানো, নবীর জন্মদিন আনন্দ উল্লাস করা, এগুলাই হচ্ছে তাদের সুন্না মানার একটা দৃষ্টান্ত। তারা কি করবে আজানের শুরুতে, আজানের শুরুতে তারা এটা বলে আজান শুরু করে যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে তারা আজান শুরু করে। অথচ এটা বলা আজানের শুরুতে এটা বলা হচ্ছে বিদআত, যদিও তারা বলে যে এটা আমরা রাসূলকে সালাম দেই, রাসূলের প্রতি আমাদের একটা মহাব্বত, এই থেকে আমরা এটা বলি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তিনি বলেছেন ইযা সামিয়তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে তোমরা যা শুনবে তোমরা তাই বলো, আজান শুনে মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। সুম্মা, অতঃপর আজান যখন শেষ হয়ে যায় সুম্মা সল্লু আলাইয়া, তোমরা আমার উপর দুরুদ পড়ো, আমার উপর সালাত পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে দুরুদ ইব্রাহিমটা আছে এটা পড়তে হবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, তারপরে আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা প্রার্থনা করো, আল্লাহুম্মা রাব্বা হাজি দাওয়াতিত তামা ওয়াসসালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বাসহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়াত্তা, এই দোয়াটা পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। যে ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাআলা লিয়াল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা প্রার্থনা করে, আল্লাহ রাসূল বলছেন হাল্লাত লাহু শাফাআ, তার জন্য সুপারিশ করা কিয়ামতের দিন তার জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আজানের পরে দুরুদ পড়বেন, তারপরে এই ওসিলা প্রার্থনার এই দোয়াটা শিখবেন, এই দোয়াটা পড়বেন, সকলে এই দোয়াটা যদি পড়েন তাহলে আল্লাহ রাসূল বলছেন তার জন্য আমার শাফায়াত করা সুপারিশ করা এটা ওয়াজিব হয়ে যায়।